ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিনের আশা বলতে গেলে আজকে পূরণ হলো। তো আমি লাস্ট 2 বছর ধরে ভেবেছিলাম দাদা বৌদি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, বাট কখনো যাওয়া হয়নি। তো আজকে হচ্ছে তোমাদের আমাদের আমাদের এই যোধপুর পার্কে এবিপি আনন্দের মেলা হচ্ছিল, তো ওখানে গেলাম, দেখলাম স্টল বসেছে। আর ওখানে আমার এর আগের ভিডিওটা দেখতে দেখতে পাবে ইউটিউবে, তোমার প্রচুর স্টল বসেছে আর প্রচুর ক্রাউড ছিল। তো এখানে বিরিয়ানি দাদা বৌদির স্টলে ছিল, তো বিরিয়ানিটা আনতে আমার টাইম লেগেছে পাক্কা 1 ঘন্টা, মানে এত লাইন ছিল জাস্ট বলার মতো না। তো চলো নিচে কথা বলে ভিডিওটা শুরু করি এবার, আর ঢাকনাটা খুলি। আহা, ভালো স্মেল আসছে দেখি। খুব শুনেছি দাদা বৌদির বিরিয়ানির কথা, মানে খুবই ফেমাস, তো আমি কিন্তু প্রথমবার খাচ্ছি। এটা কি এবার ঢালি দেখি। আমি চিকেনটা নিয়েছি, 220 টাকা। আই থিঙ্ক দোকানে গিয়ে কখনো খাইনি, দোকানেও 220 টাকা, মেবি এখানেও 220 টাকা নিল। সবাই বলছিল যে দোকানেও যা প্রাইস আছে এই স্টলে মানে মেলাতে সেম প্রাইস আছে। জাস্ট দেখো কোয়ান্টিটি কিন্তু হিউজ, একজনের জন্য এনাফ। একটু জল খেয়ে নেই। পুরো গরম আছে, আনতে অনেক কষ্ট হয়েছে কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ও মাই গড, জাস্ট পিসটা দেখো, এটা প্রচুর গরম, তুলতে পারছি না। মানে কি পিস দেখেছো, একদম খোমা একটা পিস, মানে এত বড়। একটা আলু আছে কিন্তু ডিম কোথায় আমার? আমার তো ডিম সব থেকে ভালো লাগে, ডিমটা নেই। আই থিঙ্ক ওরা স্কিপ করেছে ডিমটা। সো চলো এবার ট্রাই করে দেখি কেমন খেতে। সো দেখি আমি একটা বাইট নিয়ে দেখি জাস্ট কেমন লাগে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, চিকেনটা দেখে কে দেখি এবার। ডিমটা কেন দিল না জানি না, সত্যি ডিম তো আমার ফেভারিট ছিল। প্রচণ্ড গরম, চিকেনটাও সফট আছে কিন্তু এত গরম যে ভাঙতে পারছি না, বুঝতে পারছো, মানে ধরতে পারছি না, সরি। সফট আছে চিকেনটা, ধরার সাথে সাথে ভেঙে গেল। এবার দেখি চিকেন দিয়ে একটু খেয়ে দেখি। আর বিরিয়ানি কিন্তু বেশ মশলাদার আছে, দেখতে পাচ্ছ, একটু কাছে নিয়ে এসো। বিরিয়ানিটা কিন্তু মশলাদার আছে বেশ, মানে আমার একদম ড্রাই ভালো লাগে না, একটু মশলাদারই ভালো লাগে। সব এবার খেয়ে দেখি কেমন লাগে। ঠিকঠাক, যে আহামরি কিছু সেরকম ব্যাপার না, খুব নাম শুনেছি, ঠিকঠাক, ভালো খেতে খারাপ না। তোমরা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। সো মেক শিওর ভিডিও তোমাদের ভালো লেগেছে, ডু সাবস্ক্রাইব, ফলো মাই ফেসবুক পেজ।